আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পুজোর আর কিছুদিন বাকি মহালয়ার কয়েকদিন অপেক্ষার আকাশে বাতাসে পুজো স্টার জলসায় এবার মহিষাসুর প্রথমবার অভিনেত্রী মধুমিতা অভিনয় করবেন মহিষাসুর মর্দিনীর চরিত্র আর এই চরিত্র অভিনয় করতে গিয়ে কিন্তু দারুণ নার্ভাস ফিল করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার এই অভিজ্ঞতা তার কথা চলুন জেনে নেওয়া যাক মধুমিতা সরকার কি ফিল করলেন মহিষাসুর মর্দিনী চরিত্র অভিনয় করতে গিয়ে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন জীবনে প্রথমবার মহিষাসুর মর্দিনীর ভূমিকায় অভিনয় করছি এর আগে পার্বতী হয়েছিল তবে সেটা খুব একটা চাপের ছিল না সন্দীপ দা মহিষাসুর মর্দিনী হয়েছিল ওর উপরই চাপটা বেশি ছিল ওর চোখের মধ্যে একটা মা দুর্গার মতো ব্যাপার রয়েছে আমি একেবারেই উল্টো ভগবান হওয়ার জন্যে যে বিশেষ ফিলিংসটা থাকা দরকার হয় সেটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই নেই মহিষাসুর মোর্দিনী চরিত্র নিয়ে দারুণ নার্ভাস ছিলেন মধুমিতা তাকে সাহায্য করেছেন শুটিং ফ্লোরের সকলেই এবার স্টার জলসার মহিষাসুর মোর্দিনীর পরিচালনার দায়িত্বে রয়েছিলেন কমলেশ্বর মুখার্জি তিনিও তাকে খুব সাহায্য করেছেন তবে বন্ধুরা মধুমিত সরকার ভেবেছিলেন শুটিং ফ্লোরে গিয়েই তিনি ধাতস্থ হয়ে যাবেন প্রথমে নাচ গানের দৃশ্য শ্যুট হবে পরে ফাইনাল শটটি ভালোভাবে দেবেন কিন্তু তার সব কল্পনা জল্পনার ওপর জল পড়ে যায় প্রথম দিনই প্রথম দিনই গিয়েই তাকে পরিয়ে দেওয়া হয় দশ কিলোর গয়না হাতে ভারী ত্রিশূল কারণ শটটি ছিল যে ক্লাইম্যাক্স শট সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয় অভিনেত্রীর এ ব্যাপারেও দারুণ অভিজ্ঞতা হয় অভিনেত্রী মধুমিতা সরকারের তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন আমার যিনি মহিষাসুর হয়েছিলেন তিনি এতটাই ভালো এতটাই স্বতঃস্ফূর্ত মনে হচ্ছিল এই মহালয়ায় উল্টোটাই হবে মা দুর্গা নয় মহিষাসুরই বধ করবেন মা দুর্গাকে এই শুটিং করার সময় এক চমৎকার মজার অভিজ্ঞতার সম্মুখীন হয় মধুমিতা সরকার তিনি জানিয়েছেন শুটিং চলছিল তখন তিনি নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে শ্যুট করছিলেন এক্সপ্রেশনও দিচ্ছিলেন জম্পেশভাবে শট দিয়েছেন দারুণভাবে তার কোস্টারেরা তার করছিলেন অভিনয়ের তারিফ তিনি একেবারে খুশি হয়ে গেলেন অবশেষে তিনি জানতে পারলেন শটটি ফাইনাল শট নয় ব্যাস তার সব এক্সপ্রেশনে জল হ্যাঁ বন্ধুরা এরকমই অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেত্রী মধুমিতা সরকার মহিষাসুর মর্দিনী শ্যুট করতে গিয়ে তো বন্ধুরা দুষ্টু মিষ্টির অভিজ্ঞতা তো শেয়ার করলেন মধুমিতা আপনাদের সঙ্গে তার মহিষাসুর মর্দিনীর শ্যুটিংয়ে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আঠাশে সেপ্টেম্বর ভোর পাঁচটার সময় স্টার জলসায় আপনাদের প্রিয় মধুমিতা সরকারকে মহিষাসুর মর্দিনী রূপে আর মধুমিতার শ্যুটিংয়ের এই দুষ্টু মিষ্টি অভিজ্ঞতা শুনে আপনাদের কেমন আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি